মাদ্রাসা সার্ভিস কমিশন, টেট, SLST প্রভৃতি পরীক্ষার জন্য যে সমস্ত ছাত্রছাত্রীরা বাংলা বিষয়ে প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলা কাব্য সাহিত্যে রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথের বিভিন্ন কাব্য এবং তাদের প্রকাশকাল এবং অন্যান্য খুঁটিনাটি সমস্ত তত্ত্ব আজকের এই ক্লাসটিতে দেওয়া হবে। প্রত্যেকেই ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে। আশা করি তোমাদের অনেক তথ্য আজকের ক্লাসটার মধ্য দিয়ে জানানো হবে। অমরকানন সাহিত্য একাডেমির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। রবীন্দ্র কাব্য সাহিত্যের সম্পূর্ণ পূর্ণাঙ্গ ক্লাসটিতে প্রায় 45টিরও বেশি প্রশ্নোত্তর আলোচনা করা হয়েছে। প্রত্যেকটি কাব্য ধরে ধরে আলোচনা করা হয়েছে যাতে তোমাদের মনে রাখতে এবং মুখস্থ করতে সুবিধা হয়। প্রথমেই আমরা তার জন্ম 1861 এবং মৃত্যু সাল 1941 সেটা দেখব। তারপর 1281 সনের তত্ত্ববোধিনী পত্রিকায় 12 বছর বয়সে তিনি লিখেছিলেন অভিলাষ নামক একটা কবিতা। বেলপুরে থাকার সময় পৃথ্বীরাজ পরিচয় নামে একটা বীররসাত্মক কাব্যও তিনি লিখেছিলেন, কিন্তু তার প্রথম স্বাক্ষরযুক্ত কবিতা হিন্দু মেলার উপহার, যেটা 1875 সালে হিন্দু মেলায় এটি পঠিত হয়। রচনাটি হেমচন্দ্রের ভারত সঙ্গীতের অনুকরণে রচিত হয়েছিল। তারপরের প্রশ্ন রয়েছে, রবীন্দ্রনাথের সূচনা পর্বের কয়েকটি কাব্যগ্রন্থের নাম লেখো। কবিকাহিনী, রুদ্রচণ্ড, বাল্মীকি প্রতিভা, কালমৃগয়া, এগুলি সূচনা পর্বের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। প্রত্যেকটি কাব্যগ্রন্থই তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং মুখস্থ করবে, তারপরে কিন্তু এই ক্লাসটার সার্থকতা আসবে। তারপরে রয়েছে রবীন্দ্রনাথের উন্মেষ পর্ব। এই পর্বের কয়েকটি কাব্যগ্রন্থ সন্ধ্যা সঙ্গীত, প্রভাত সঙ্গীত, শৈশব সঙ্গীত, ছবি ও গান, ভানুসিংহ ঠাকুরের পদাবলী, কড়ি ও কমল। তারপরে রয়েছে ঐশ্বর্য পর্ব। এই পর্বের কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ মানসী, সোনাত্তরী, চিত্রা ও চৈতালী। সমগ্র এই যে কাব্যগ্রন্থ এবং তাদের প্রকাশকাল, তোমরা ভিডিওটি পজ করে সঙ্গে সঙ্গে মুখস্থ করে তারপর পূর্ণাঙ্গ ভিডিওটা কিন্তু দেখবে। এইভাবে কিন্তু শুধু দেখা নয়, মুখস্থ করে তারপরে কিন্তু ক্লাসটা শেষ করবে। তারপরে রয়েছে রবীন্দ্রনাথের অতীত ঐশ্বর্য পর্ব। এখানে কথা, কাহিনী, ক্ষণিকা, কল্পনা, খেয়া, নৈবেদ্য, স্মরণ, শিশু, উৎসর্গ, খেয়া প্রভৃতি কাব্যগ্রন্থ কিন্তু রয়েছে। তারপর রয়েছে তার গীতাঞ্জলি পর্বের বিখ্যাত কাব্যগ্রন্থগুলি, গীতাঞ্জলি 1910, গীতিমাল্য 1914, গীতালি 1915। তারপরে রয়েছে পুনঃস্ব পর্যায়ের কয়েকটি কাব্যগ্রন্থের নাম লেখো। বনবাণী 1931, পুনঃস্ব 1932, পরিশেষ 1932, বিচিত্রা 1933, শেষ সপ্তক 1935, শ্যামলী 1936 প্রভৃতি এই পর্যায়ের অন্তর্গত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। রবীন্দ্রনাথের বলাকা পর্যায়ে কয়েকটি কাব্যগ্রন্থের নাম লেখো। এই পর্যায়ে কাব্যগ্রন্থগুলি হল বলাকা 1916, পলাতক 1918, শিশু ভোলানাথ 1922, পূর্বী 1925, লেখন 1927, মহুয়া 1929। রবীন্দ্রনাথের শেষ পর্যায়ে বা গোধূলি পর্যায়ের কয়েকটি কাব্যগ্রন্থের নাম লেখো। রোগসজ্জা 1940, আরোগ্য 1941, জন্মদিনে 1941, শেষ লেখা 1941, এই পর্যায়ের অন্তর্গত। অবশ্য প্রান্তিক, নবজাতক, সানাই এগুলোকেই অনেকে, অনেক সমালোচক এই পর্বের মধ্যে ফেলেছে। তারপরে গীতাঞ্জলি কাব্যের ইংরাজি অনুবাদের নাম কি? গীতাঞ্জলি কাব্যের ইংরাজি অনুবাদের নাম সং অফারিং। যাদের কাব্য সাহিত্যে নোট করা নেই তারা অবশ্যই ক্লাসটা দেখে স্ক্রিনশট দিয়ে তোমরা কিন্তু খাতায় নোট করে নেবে। রবীন্দ্রনাথের কোন কাব্যে প্রাচীন ভারতের রূপ প্রতিফলিত হয়েছে? সেগুলি হলো চৈতালি, কথা, কাহিনী, নৈবেদ্য প্রভৃতি কাব্যে প্রাচীন ভারতীয় রূপ প্রতিফলিত হয়েছে। রবীন্দ্র কাব্য জীবনের উন্মেষ পর্ব কোনটি? 1882 থেকে 1886 এই যে সময়সীমা, এটাকেই রবীন্দ্রনাথের জীবনের উন্মেষ পর্ব বলা যেতে পারে। মৃত্যুর পর রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে? রবীন্দ্রনাথের মৃত্যুর পর প্রকাশিত হয় ছড়া 1943 এবং শেষ লেখা
1941। রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত ও প্রথম লেখা কাব্যের নাম কি? প্রথম প্রকাশিত কাব্যের নাম কবি কাহিনী এবং প্রথম লেখা কাব্যের নাম বনফুল। রবীন্দ্রনাথের কোন গ্রন্থে প্রথম গদ্যছন্দ নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলে? লিপিকা গ্রন্থে রবীন্দ্রনাথ প্রথম গদ্যছন্দ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে। রবীন্দ্রনাথের গদ্যছন্দে লেখা চারটি কাব্যের নাম লেখো। গদ্যছন্দে লেখা চারটি কাব্যের নাম পুনুষ্য, শেষ সপ্তক, পত্রপুট, শ্যামলী। জীবৎকালে প্রকাশিত রবীন্দ্রনাথের শেষ কাব্য কোনটি? জন্মদিনে, যেটির প্রকাশকাল 1941। রবীন্দ্রনাথ জীবিতকালে তার শেষ প্রকাশিত কাব্য। রবীন্দ্রনাথের শেষ কাব্যগ্রন্থের নাম কি? শেষ লেখা এটা 1941 রবীন্দ্রনাথের শেষ কাব্যগ্রন্থ। রবীন্দ্রনাথ কোন কাব্যটির জন্য নোবেল পুরস্কার পান? কাব্যটির ইংরেজি অনুবাদের নাম কি? 1913 সালে সুইডিশ একাডেমি গীতাঞ্জলি এই কাব্যটির ইংরেজি অনুবাদ সং অফ অফারিংয়ের জন্যই রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পান। রবীন্দ্রনাথের কোন কাব্যে কবিতাগুলি প্রায়ই সবই গাল্পিক, মানে গল্প আকারে? পুনুষ্য কাব্যের কবিতাগুলি প্রায় সবই গল্পিকা। রবীন্দ্রনাথের বোঝবলি ঢঙে কী কাব্য এবং সে কাব্য কবে লেখেন? ভানুসিংহের পদাবলী কাব্যটি ব্রজবলি ভাষা ও রীতিতে লিখিত হয়েছে। কাব্যটি 1884 সালে রচনাকাল বা প্রকাশকাল। রবীন্দ্রনাথের সন্ধ্যাসঙ্গীত ও প্রভাত সঙ্গীত কবে রচিত হয়? রবীন্দ্রনাথের সন্ধ্যাসঙ্গীত এবং প্রভাত সঙ্গীত 1882 এবং 1883 রচিত হয়। সন্ধ্যাসঙ্গীত ও প্রভাত সঙ্গীত এই দুটি কাব্যের বিষয়বস্তু কী? সন্ধ্যাসঙ্গীতে রোমান্টিক কবির আত্মকেন্দ্রিকতা প্রকাশিত হয়েছে, আর প্রভাত সঙ্গীতে রয়েছে হৃদয় অরণ্য থেকে মুক্তি, বিশ্বপ্রেমের দিকে কবি মানুষ অগ্রগামী হতে চেয়েছেন। মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবার চাই, কাব্যাংশটি কোন কাব্যের থেকে নেওয়া হয়েছে? কাব্যাংশটি কড়ি ও কোমল কাব্য থেকে সংগ্রহ করা হয়েছে। রবীন্দ্রনাথের ঐশ্বর্য পর্ব কোন সময়কে বলা হয়? 1890 থেকে 1896। এই কালে রবীন্দ্রনাথের রচিত কয়েকটি কাব্যগ্রন্থগুলি হল মানসী, সোনাত্তরী, চিত্রা, চৈতালী। বলাকা পর্বে রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ কাব্যের নামগুলি কী কী? বলাকা পর্বে রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থগুলি হল বলাকা 1916, পূর্বী 1925, মহুয়া 1929। পুনুষ্য থেকে রবীন্দ্রনাথের কোন বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে? পুনুষ্য রবীন্দ্রনাথের এক স্মরণীয় যাত্রাচিহ্ন। গদ্য কবিতার প্রবর্তনা ও প্রকৃতি এবং মানুষের প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন রবীন্দ্রনাথকে চিহ্নিত করেছে নবতর মহিমায়। চিত্রাকাব্যের জীবন দেবতা বিষয়ক কবিতাগুলি কী কী? চিত্রাকাব্যে জীবন দেবতা বিষয়ক কবিতাগুলির মধ্যে রয়েছে চিত্রা, জীবন দেবতা, অন্তর্যামী, সিন্ধু পারে প্রভৃতি। সোনাত্তরী কাব্যগ্রন্থের প্রথম ও শেষ কবিতার নাম কী? সোনাত্তরী এবং নিরদ্দেশের যাত্রা এই গ্রন্থের প্রথম ও শেষ কবিতা। সোনাত্তরী কাব্যগ্রন্থের কাব্য বৈশিষ্ট্য কী? এর কাব্য বৈশিষ্ট্য হল সৌন্দর্যের ভাবকল্পনা। সোনাত্তরীর কাব্য বৈশিষ্ট্য ও বিশ্বানুভূতি রবীন্দ্র কাব্যের মূল সুর। সোনাত্তরী, মানুষ সুন্দরী, নিরুদ্দেশের যাত্রা কবির সৌন্দর্য কল্পনার কবিতা। নিরুদ্দেশের যাত্রা বিশ্বনিত্র কবির বিশ্ব অনুভূতির কবিতা। সোনাত্তরী ও চিত্রা কাব্যের মধ্যে সম্পর্কসূত্র কোথায়? সোনাত্তরী মানুষ সুন্দরী কল্পনা আর চিত্রায় জীবন দেবতা তত্ত্বে এসে মিলিত হয়েছে। কল্পনাকাব্যের গুরুত্ব বা বৈশিষ্ট্য? রবীন্দ্রনাথের ভাবনা পর্বের উজ্জ্বল কাব্য কল্পনা। কল্পনার দৃষ্টিতে প্রাচীন ভারতের আবিষ্কারই কাব্যটির প্রধান বৈশিষ্ট্য। কবিপ্রেমের নিত্য সত্যকে প্রাচীন ভারতের সৌন্দর্য লোকে আবিষ্কার করেছেন। তারপর খনিকা কাব্যের বৈশিষ্ট্য কী? ক্ষণমুহূর্তের অন্তরালে অনন্তের মূর্ছন্না প্রকাশ পেয়েছে বলেই কাব্যটির চমৎকারিত্ব প্রকাশ হয়েছে। পূর্বী কাব্যের বৈশিষ্ট্য কী? মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে জীবন প্রতীক কবি যৌবনের উচ্ছল দিনগুলি স্মরণ করেছে এই কাব্যগ্রন্থে। শেষ সপ্তক কাব্যের বৈশিষ্ট্য কী? শেষ সপ্তক কাব্য আসলে শেষ রাগিণীর গান। জীবন রহস্য আবিষ্কারের জন্য কবিমন অন্তর্মুখী যাত্রার মগ্নতা। নবজাতক কাব্যের বৈশিষ্ট্য কী?
দ্বিতীয় মহাযুদ্ধের জীবনরূপে নবজাতককে দেখেছেন কবি, যা মানুষের শিশু বারবার চির আশ্বাসবাণী এনে দেয় মানুষকে, সেটাই প্রকাশিত হয়েছে নবজাতক কাব্যে। জন্মদিনে কাব্যটির ভাববৈশিষ্ট্য কী? জন্মদিনে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে কবি জীবনের মূল্যায়ন প্রসঙ্গে এই কাব্যটি তিনি রচনা করেন। শেষ লেখা কাব্যগ্রন্থের গুরুত্ব কী? কবির মৃত্যুর পর প্রকাশিত হয় শেষ লেখা কাব্যগ্রন্থ। মৃত্যুর অন্ধকারে হারিয়ে কবির মগ্ন চেতনা অনুভব করেছে সত্তার গভীর মানে রহস্যটাকে। সেজুতি কাব্যের ভাববৈশিষ্ট্য কী? সেজুতি সাঁঝবেলার প্রদীপ, কবিতার জীবন দেবতার উদ্দেশ্যে সন্ধ্যাবেলার প্রদীপের আলোয় শেষ প্রণাম সঙ্গীতটি গাইতে চেয়েছেন। আকাশ প্রদীপ কাব্যের বৈশিষ্ট্যটা কী? আকাশ প্রদীপ কাব্যের বৈশিষ্ট্য কবির কিশোরবেলার স্মৃতি, দীপাবলি অতীত ও বর্তমানের মধ্যে জীবন ভাবনাকে মিলিয়ে দিতে চান। সমুদ্রের প্রতি বসুন্ধরা কোন কাব্যের অন্তর্গত কবিতা? কবিতা দুটি সনাতনী কাব্যের অন্তর্গত কবিতা। রবীন্দ্রনাথের পরিণত যুগের কাব্যগ্রন্থ কি? এই কাব্যের কয়েকটি বিখ্যাত কবিতার নাম লেখো। চিত্রা কাব্য পরিণত যুগের কাব্য, জীবন দেবতা, অন্তর্যামী, সিন্ধুপাড়ে, এইগুলি হল এই কাব্যের বিখ্যাত কবিতা। চিত্রার পরবর্তী কাব্য কি? এই কাব্যের বৈশিষ্ট্যই বা কি? চিত্রার পরবর্তী কাব্য চৈতালী। এই কাব্যের প্রাচীন ভারতকে কবি নতুন করে আবিষ্কার করেছেন। স্মরণকাব্যে রবীন্দ্রনাথ কাকে স্মরণ করেছেন? স্মরণ একটি শোককাব্য, তার প্রয়াত সহধর্মিনী মৃণালিনী দেবীর স্মরণে কাব্যগ্রন্থটি লেখেন। রবীন্দ্রনাথ হেমচন্দ্র মুখোপাধ্যায়ের অনুকরণে কোন কবিতা লিখেছেন? 1875 হিন্দু মেলার উপহার নামে স্বাক্ষর মুদ্রিত কবিতাটি পঠিত হয়। এটি তিনি হেমচন্দ্রের ভারত সঙ্গীতের অনুকরণে রচনা করেন। রবীন্দ্রনাথ কোন কাব্যে গদ্যছন্দ ও কোন কাব্যে মুক্তছন্দ ব্যবহার করেছেন? কবি পুনশ্চ কাব্যে গদ্যছন্দ আর বলাকা কাব্যে মুক্তছন্দ ব্যবহার করেছেন। উৎসর্গকৃত কিছু কাব্য ও কবিতা। কণিকা, এই গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুর পিতৃদেবের শ্রীচরণে উৎসর্গ করেছেন। খেয়া, কাব্যটি জগদীশচন্দ্র বসুকে উৎসর্গ করেছিলেন। পূরবী, এই গ্রন্থটি উৎসর্গ করেছেন ভিক্টোরিয়া ওকা অম্পকে। আকাশ প্রদীপ কাব্যটি সুধীন্দ্রনাথ দত্তকে উৎসর্গ করেছেন। তো এই ছিল আজকের বিষয়, রবীন্দ্র কাব্য সাহিত্য। এটি কিন্তু অনেক বড় পরিসরের একটা চ্যাপ্টার। তোমরা অবশ্যই এই কবিতা বা কাব্যগুলি খুব সুন্দরভাবে খাতায় লিখে মুখস্থ করে নেবে। তো এতক্ষণ ক্লাসটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।